আছেন যত দেশ বিদেশি, আমি সবাইকে জানাই নতুন একটি হিস্টোরি আমি আজকে তুলে ধরতে চাই। রঙে পরে জেলায় বসতি করে হালিম তালুকিদার না মরে, রঙে পরে জেলাতে বসতি করে হালিমি তালুকিদার না মরে, রংপুরের কথা গোয়ামি সবাইকে দেই শুনাইয়া, তার যু ভবেন সবে আপনারা কাহিনী শুনিয়া। সালাম আলাইকুম আমার প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমি বাউল ময়েজ আলী। আজকে যে গানটি আপনাদেরকে উপহার দিচ্ছি সে গানটি হলো এক বউয়ের দুই স্বামী। এক বউয়ের দুইটা স্বামী কেমন করে হলো এটার বিশ্লেষণ দেব, আপনারা সবাই শোনেন। বাজাও আমারে যন্ত্রীওয়ালা আমার তালে তাল মিশাইয়া রে, বাজাও আমারে যন্ত্রীওয়ালা তালে তাল মিশাইয়া রে, হালিম তালুকদার রে একটি গোমে দিছেন আল্লাহ মালিক সাই, দুইটা পুত্র দিয়াছে আল্লাহ এহি না ধরায়, মেয়েটা নাম লাইলি বিবি রূপের রূপসরী, ধীরে ধীরে তাহার কথা কিছু বিশ্লেষণ করি, শিশুকাল হইতে মাতা পিতা তারে স্কুলে দেয় পঠাইয়া রে, লাইলি বিবি ছাত্রী গো ভালো স্কুলেতে যায় দশ বছরে, মেট্রিক পাশে করে গো যখন কলেজে তে নিয়া বাবা তারে ভর্তি দেয় কোরাইয়া রে, হালিম তালুকদার গ্রামে গো আরেকজন গরিবি লোক বাই ছিল, তাহার ছেলে আল্লাহ তারে সাদের মতো রূপ দিল, তাহার ছেলে ম্যাট্রিক পাশে করে কলেজে ভর্তি যায় হইয়া, হঠাৎ করে লাইলির সাথে গো তাহার একদিন দেখা গেল হইয়া রে, লাইলির সাথে দেখে নে যেদিন দেখা গেল হইয়া, ছেলেটার নাম সেলিম মিয়া, আমি সবাতে দেই কইয়া, গরিবের ঘরে চাঁদের আলো যেমন গেছে তারা পাইয়া রে, যাক হালিম তালুকদার একটি মেয়ে দুটি ছেলে, লাখো লাখো টাকার মালিক, ব্যবসা বাণিজ্য আছে, শয়সম্বিত্তা আছে, বাড়িতে দালান বিল্ডিং আছে, ঘর দরজা অগণিত টিনের ঘর, এইদিকে ওই গ্রামের সেলিম নামে একটা ছেলে আছে, ছেলেটা ম্যাট্রিক পাশ করিয়া ওই কলেজে ভর্তি হলো, কিন্তু ছেলের বাবা দিনমজুরি কাজ করিয়া খায়, নেহাত গরিব, তার সেলাম করার লক্ষ্য মাত্র এক টুকরো জমিও নেই,
সে কামলা খাইটা তার ছেলেকে লেখাপড়া করাইতেছে বহু আশায় যে আমার ছেলে ভবিষ্যতে চাকরি বাকরি পাবে এবং কি সৌদাগরের মতো ছেলের চেহারা, নিশ্চয়ই আমার ছেলে চাকরি পাইবে। সেলিমের সাথে লাইলির সাথে পরিচয় আছে ভাই, কারণে গ্রামে বসত করে তার আগো দুইজনায় এই পাড়া ওই পাড়া গো বাড়ি আমি সবাতে দেই কইয়া রে। একদিন দেখা দুই দিন গো দেখা দেখা ডেলি যায় হইয়া লাইলি বিবি হইল গো পাগল ছেলি মেরি রুবি দেখিয়া, চিন্তা করে যদি ছেলেটা ধনী যাইত হইয়া রে। আস্তে আস্তে ছয় মাস পরে ও গো প্রাণের ভাই ছেলিমার লাইলির মধ্যে ভালোবাসা গো জন্ম নেয়, ভালোবাসায় চাই না ধন মালো চায় শুধু মন রে। যার নয়নে যারে লাগেল রে ভালো ভালোবাসা গেল হইয়া গোপনে দেখা করে দুইজন পাড়ার বাড়ি যাইয়া, সন্ধ্যা সকালে দুই বেলা তাদের বাড়িতে দেখা যায় হইয়া, আবার দুইজনে প্রেমালা করে দেখেন কলেজে আসিয়া। এইভাবে হেতে দিনের পর দিন ভালোবাসা যায় হইয়া রে। একই গ্রামের লাইলু যে গ্রামের ওই সেলিমও সেই গ্রামের, আস্তে আস্তে ওদের মধ্যে বিরাট একটা ভালোবাসা একটা প্রেম বিনিময় হয়ে গেল। এবং কি দেখা গেল ছয় মাস পর ওই ছেলেটার গলায় গোপনে আধার রাতে ওই মেয়েটায় একটা মালা গাইতে সেই মালাটা ছেলেটার গলায় পরাইয়া দিল এবং বলল, যদি কেউ না জানে, কেউ জানলো না, আমার বাপ মা তোমার বাপ মা কেউ জানলো না, কিন্তু আমি তোমাকে স্বামী বলে বরণ করে এই ফুলের মালা তোমার গলায় আমি পরাইয়া দিলাম। যদি কেউ না জানে তবু সঙ্গে আল্লাহ পাক সে তো জানলো, সৃষ্টিকর্তা সে সবই দেখতেছে। তুমি কিন্তু যাইও না বন্ধু আমাকে ছাড়িয়া রে, জীবন যৌবন দেহ মন প্রাণ বন্ধু সব দিলামে দানে করিয়া, আশা রইল নূতন ঘর বাঁধিব তোমায় গো সঙ্গে লইয়া, এ দেহেতে প্রাণ থাকিতে বন্ধু যাইও না ছাড়িয়া রে। ইয়াদার রাতে বন্ধুর গলে মালা দে পরাইয়া, গোপনে কিন্তু তোমার আমার বিবাহ গেল হইয়া, সে বিবাহ পরাব কিছুদিন পরে মুন্সি দিয়া রে। কারণ গোপনে তোমার আমার বিয়া হয়ে গেল, অন্তরের বিনিময় হয়ে গেল, কিন্তু শুধু মুন্সিদা বিয়াটা পরাবার জন্য অপেক্ষায় তুমি থাকো, তুমি চিন্তা করিও না, আমার বাপ মা যাই কিছুই বলুক তো তোমার সঙ্গে আমার বিয়েটা হবে। সেলিম বলতেছে, হে লাইলি, আমি তো একটা গরিবের সন্তান, যখনই তোমার মাতা পিতায় শুনবে তখনই তারা রাজি হইবে না এবং আমার কাছে তোমাকে বিবাহ দিবে না, হয়তো আমারই প্রেম তোমার আমারই প্রেম,
আমরা জীবন ভরা ধরে রাখতে পারবো না। আমি যে গরিবের সন্তান তোমায় পাবো কেমন করিয়া রে, আস্তে আস্তে লাইলির বাবায় বাপতে সে গরে বইয়া, আয়ে পাশে করলে মেয়েটা রে দিব এক জাগায় বিয়া, মেয়েটা তো বিয়ার উপযোগী আগে গেছে হইয়া, দেশ বিদেশে ছেলে দেখতে লাগলো ওই মাইয়ার লাগিয়া, কত দেশে দেখে গো ছেলে ভালো ছেলে কোথায় পায়, ভালো করে দিতে পারলে সুখে থাকবে মায়াটা রে, এমন অবস্থায় দেশ বিদেশে ছেলে খুঁজে ভাই একটা ছেলে মিলাইয়া দিলেন তারে আল্লাহ মালিক সাই, সেই ছেলের বাবা লাগে লাগে টাকার মালিক সবাতে দেই কইয়া, ছেলেটা এম এ ভর্তি হইছে দেখেন বিয়ে পাশ করিয়া, বাবার ঘরে একটাই পুত্র সবাতে দেই কইয়া রে, বাবার ঘরে সে একটাই পুত্র আর কোন বোন কোন ভাই নেই, তার নাম শামসুদ্দিন, সে বিয়ে পাশ করে এমএ ভর্তি হয়েছে, বাবার ইচ্ছা ছেলে যে পর্যন্ত লেখাপড়া ইচ্ছা আছে ততদিনে আমি পড়াবো, কারণ একটাই মাত্র ছেলে, ওকে আমি মানুষের মতো মানুষ করব, তাছাড়া আমি তো লাখপতি টাকার মালিক, আমার টাকা পয়সা অভাব নাই, ব্যবসা বাণিজ্যে অনেক টাকা পয়সা আমার আছে, তবে ছেলেটা আমি উন্নত মানের শিক্ষা দিতে চাই, যাতে এলাকার কোন ছেলে আমার ছেলের সাথে শিক্ষিত হিসাবে আমার ছেলের কাছে না আসতে পারে। ওই ছেলেকে মায়ে দেখেন হাউস করাইয়া, নববধূ আনবে ঘরে ছেলে বিয়া দিয়া, স্বামীর কাছে বলতেছে বিবি একদিন, স্বামী আপনারে জানাই আব্দুল হাইয়ের বউটাই আমি একবার দেখে যেতে চাই, বাবাই বলে তুমি আজি পাগল হলে বিবাহের লাগিয়া, ছেলেটা বিবাহ হরাইলে গো লেখাপড়া যাইবে বন্ধ হইয়া রে, তবু তুমি করতে সোহাউস ছেলে বিবাহ করাইব, নববধূ তোমার কথায় আমি ঘরেতেই আনিব, তোমার মনটা শান্তি হবে বড়ই আম্মা ডাকে শুনিয়া রে, ওই ছেলেকে করাইবে বিবাহ, লাইলিকে দেখতে যায়, লাইলির বাড়ির অবস্থা দেখে পছন্দ হইল ভাই, মেয়েটা ছিল পরীর বর্ণ সবাতে দেই কইয়া রে, পরীর মেয়ে রূপ ছিল ভাই, লাইলি বিবির গায়ে সসরাসর মুখে দেখলে তারে পাগল হইয়া যায়,
বড় লোকের মাইয়া বলে কেহ সাহস করে নাহি কয় রে। লাইল বিবির গায়ে এইরকম রূপ আল্লাপাক দিছিল, টানা টানা দুটি চোখ, হরিণ হরিণ চোখ, যখন আরে আরে চায় তার মায়াধারী চেহারা দেখে সচরাচর লোকজন পাগল হয়ে যায় তাকে বিয়ে করার জন্য। কিন্তু ওই মেয়ের বাবার মতো লাখপতি টাকার মালিক তো ওই গ্রামে আর নেই, তাই কেউ কোনো গড়ক পাঠাতে মেয়ের বাবার কাছে পাঠাতে সাহস করেনি। এদিকে ওই লাখপতি টাকার মালিক কৃতের ছেলে, ওই ছেলের সাথে দেখাশোনা হলো, শেষটাতে দেখা গেল আমার মেয়ে দিয়া এবং ওই ছেলে দিয়া বড় সুন্দর মানায়, তাছাড়া একটাই ছেলে, এ মেয়ে পড়তেছে, সুখের সীমা থাকবে না আমার মেয়ের। লাইলি বিবি ভাবিদের কাছে বলতেছে খুলিয়া, বাবা আমার অমতে আসি কে দিতে চাই কেন বিয়া, সেলিমের সঙ্গে ছয় মাস আগে আমার হইয়া গেছে বিয়া রে। কেউ না জানলেও আমি জানি, ভাবি সাপ তোমরা দিও কইয়া, ছয় মাস আগে সেলিমের গলায় আমি মালা দিছি পরাইয়া, আমি তারে ভালোবাসি বিয়াটাও যাবে হইয়া রে। ভাবি সাপরা শ্বশুরের কাছে যখন দিল কইয়া, শ্বশুর বড় রাগান্বিত হইল সেলিমের কথা শুনিয়া, সেলিম একটা গরিবের সন্তান, জমা জমি নাই, ব্রাহ্মণে হইয়া সে বে তাই আজ গো আইসা চাবি ধরতে চায় রে। কথা শুনে বাবাই বড় গোসায় জয়ী লাগে এলো, ক্রোধ করে অহংকারের সাথে বলিতেই লাগিল, যত টাকাই যৌতুক লাগুক মাইয়া দূরে দিব বিয়া রে। বলতেছে সেলিম একটা ছেলে, এই কলেজে পড়ে বলেই কিছু লেখাপড়া করে বলেই সে একটা ছেলে হইল, চেহারা ভালো থাকতে পারে তার রূপে তো মাইয়া তোমাকে ভাত দিবে না, কারণ তার বাবার লক্ষ্য সালাম করার মতো লক্ষ্য তার চড়াই নেই, আর তার ছেলের কাছে তুই প্রেম বিনিময় করছস আর বিবাহের জন্য পাগল, দেখাই কিছু করে থাকস, তবে ওই ছেলের সাথে তোর বিয়া কোনোদিনই হবে না, আমি বেঁচে থাকতে হবে না, আমি যেখানে দেওয়ার ইচ্ছুক সেখানে তোমার রাজি হইতে হবে। এখন মেয়ে চিন্তা করতেছে, এখন যদি বাবার বিরুদ্ধে আমি কোনো কিছু করতে যাই আমি তো টিকাইতে পারবো না, কারণ বাবা হলোই সংসারের মধ্যে অধিকারী। আব্দুল হাইয়ের সঙ্গে গো তাহার বিয়াটা গেল হইয়া, তিন লক্ষ টাকা যৌতুক দিবে লইল সবে সারিয়া, দিবে তাহাকে হুন্ডা গাড়ি, শিকার গেল হইয়া, আরো কত স্বর্ণ দিবে মায়ার অঙ্গেতেই সাজাইয়া, বাওয়ান্ন ভরি সোনা দিবে বাবায় দিল কইয়া রে। বিছনাপত্র থালা বাটি সবই দিবে দিয়া, তিন লক্ষ টাকা যৌতুকে হবে সবই কিছু মিলাইয়া, আব্দুল হায়ের সঙ্গে গো তাহার ওই বিয়াটা গেল হইয়া রে।
দেখেন কত নাজরি আসিল বিয়ারে দেখেন তারিখ মতো বউ নিতে আসিল পালকি লইয়া লাইলি বিবিকে নিবে উঠাইয়া বিবাহটা করাইবে স্বামীর বাড়ি নিয়া এই দিকে লাইলি বিবি একটা পথের লয় লেখিয়া রে কোথায় রইলে ছেলিনি তুমি দেখলাম আসিয়া তোমার লাইলি অন্যের ঘরে আজকে যাইতে সে চলিয়া যদিও তোমার সঙ্গে গোয়া আমার দেখা যাবে হইয়া তখন কিন্তু পরের ঘরের গো বধু যাবি আমি হইয়া রে এদিকে পালকে ঈশা দুয়ারে হাজির ছেলের বাবা বলল আমার বাড়িতে নায়রিগণ আসবে আত্মীয় স্বজন আসবে তাই ছেলের বিয়াটা আমি বিয়ে বাড়িতে না পরে আমার বাড়িতেই না পড়াবো ছেলে আমার বাড়িতে থাকবে মেয়ে আনার জন্য উঠিয়ে আনার জন্য পালকি টালকি নিয়ে লোকজন যাবে সে দেখতেছে নববধূ খুব কান্নাকাটি করতেছে এবং এই গোপন এক চিঠি লিখলো হে সেলিম তুমি আমাকে ভালোবাসছিলে অথচ আমি তোমাকে ছয় মাস আগে তোমার গলায় মালা পরাই দিয়েছিলাম তুমি আমি জানি আমাদের বিয়ে হয়ে গেছে কিন্তু মুন্সিদা পরানো হয়নি তোমার আমি আজ আমি যাইতেছি গা তুমি আমার এখানে একবারও আসলে না শেষ বেলায় তোমার মুখটা দেখতে পারলাম না যদি আমার ইচ্ছা ছিল না কিন্তু বাবার ইচ্ছার বিরুদ্ধে কিছু করার আমার নেই বাবার সম্মান রক্ষার্থে আমি স্বামীর বাড়ি যাইতেছি গা এক সপ্তাহ পর হয় তোমার সঙ্গে আবার দেখা হবে কিন্তু আর সেই বধূ হিসাবে নয় প্রতিবেশী হিসাবে বলে ত্রুটি যদি হইয়া থাকে আমায় মা বিদিও কহরিয়া রে বলে ত্রুটি যদি হইয়া থাকে আমায় মা বিদিও কহরিয়া রে তুমি যে গরিবের সন্তান একদিন ছিলে আমায় বলিয়া হয়তো তোমাকে বধু হিসাবে আমি কোনদিন যাব না ভাইয়া সেলিম তোমার কথায় আজকে সত্য হইল আমি যাইতেছি চলিয়া রে সন্ধ্যার সময় পালকির মধ্যে বধুকে উঠাইয়া শ্বশুর বাড়ি প্রজাতির রাগে লো বধুকে লইয়া আব্দুল হাইয়ের বাড়িতে নিয়া তার বিয়াটা দে পহরাইয়া রে সন্ধ্যার সময় বিবাহ পরাণের শেষে শোনেন প্রাণের ভাই বাড়িতে হাজার লোকের খেলা সবাতে জানাই কত আত্মীয় বন্ধ বাড়িতে গিয়াছে আসিয়া রে বাসর গড়ে দিতে গদিতে রাত্রি বারোটা যায় বাজিয়া বাবার ঘর হইতে গহেনা দিছে মায়ার অঙ্গটা সাজাইয়া হলদে পাখির মতর মেয়ে বাসরে যায় চলিয়া রে বাবার তরফ থেকে ৫২ বড়ি স্বর্ণ দিয়া তাকে অষ্টলঙ্কার হাতে পায় মাজায়
নাকে মুখে এবং কানে অনেক অলংকার বানিয়ে দিছে, এবং কি দামি দামি কাপড় চোপড় তার পোশাক পরিধান তার পরনে। এদিকে রাত 12টার পর বধুকে নববধুকে পার্শ্বসজ্জা দেওয়া হয়েছে। পার্শ্বসজ্জা ফুল এবং অনেক কিছু দ্বারা সাজানো হয়েছে। পার্শ্বঘরের কাছেই একটা ফুল বাগান আছে। কিছুক্ষণ পর প্রতিবেশী বাবি সাহেবরা ওই আব্দুল হাইকে নিয়ে পার্শ্বসজ্জায় যখন দিলেন, সে দেখে তার নববধূ খাটের উপর বসে আছে মাথায় ঘোমটা টেনে। আব্দুল হাই বড় খুশি হলো বউর মুখটা যেই দেখিয়া রে। এ জীবনে মাইয়া কতই দেখছে সাইয়া, আজকে পাশরে সজায় নববধূ গো পরই বিয়া সীমা নাইয়া রে। যেমনি সুন্দরী তেমনি অলংকার, সুন্দর গে সীমা নাইয়া আব্দুল হাই নববধূকে বলতে সেই ডাকিয়া। দরজাটা তো দিয়া গো আসলাম লক্ষ্য করি নাই, এখন তাকাইয়া জালানাটা কেন খোলা গো দেখিতে পাই। তুমি আসতে আসতে একটু যাইয়া জালনা দেও বন্ধ করে রে। এদিকে মনের মধ্যে খুব আনন্দ লয়ে বলতেছে, ওই জানলাটা তো খোলা আমি তো লক্ষ্য করিনি, আমি দরজাটা যদি খিল মেরে আসলাম কিন্তু জানলার দিকে লক্ষ্য করিনি। তবে তুমি একটা কাজ করো, তুমি তো আজকে আমার নববধূ বা সজ্জায়, তুমি আজকে দেখি আমার কথাটা তুমি রাখোই না নাই রাখো, ওই যে জানলাটা খোলা আছে জানলাটা একটু বন্ধ করে দিয়ে আসো। নববধূ আস্তে আস্তে ধীরে ধীরে নাইমা পায় তারা করতে করতে আস্তে আস্তে জানলার কাছে গেছে। তখন কাছে গেছে হঠাৎ লক্ষ্য করে দিলেন খট করে একটা শব্দ হইল। জানলা দিয়া বাহিরের দিকে নববধূ যখন চায় তাকাইয়া দেখে একটা পুরুষ মানুষ গো দেখা যায়। প্যান্ট পরনে উদি লাগায় বাইরে রইছে দাঁড়াইয়া রে। শুধু একটা গেঞ্জি গো গায়ে পেন গেছে পরনে রইয়া, গায়ের জামা কোথায় সেই লোকে আইসা সেই রাখিয়া। তার মুখের দিকে তাকাইয়া বধু কেমন যেন গেল হইয়া রে। জানলা বন্ধ করবে দূরের কথা, আবার ফিরা খাতে গিয়া আস্তে আস্তে নরম মেজাজে রহিল বসিয়া। যেমন ধীরে ধীরে টইলা পোতে চায় খাতের উপর যাইয়া রে। স্বামী বলে একই কাণ্ড, জানলা খোলা গেল রইয়া, নববধূ ফিরে আসলো কেন জানলার কাছে যাইয়া। ধীরে ধীরে তখন গো স্বামী জানলার কাছেই যায়, উকি দিয়া চাইয়া দেখে গো একটা লুগি দেখা যায় রে। লোকটা দেখে আব্দুল
হাই তখন বলতেছে ডাকিয়া কোথায় বাড়ি আপনার কেন আইসেন বলেন না খুলিয়া কি দরকারে আইসেন আপনি এত রাতে করিয়া রে আপনি কে বাহিরে আপনি কে জবাব দেন আমার কথার উত্তর দেন বলতেছে হ্যাঁ আপনি ভয় করবেন না আমি আপনার বন্ধু না আমি আপনার শত্রু না আমার হাতে কোন অস্ত্র নেই আমি আপনার কোনো আঘাত করার জন্য আসিনি তবে শুধু একটা কথা বলার জন্য আসছি আমি শত পরিচয় আপনাকে দিলে আপনি আমাকে চিনবেন না কারণ পূর্বে আমাকে কোনোদিন আপনি দেখেননি আপনাকে আমি দেখিনি তবে আপনার বাসস্থানের নতুন নতুন বধু সেই নববধুর কাছে জিজ্ঞাসা করেন সে আমাকে চিনে কিনা এখন যে বলতেছে তোমার আল্লাহর দোহাই কারণ এই বাসস্থানে আজকে তুমি আমার নববধু আমি তোমার স্বামী তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলিও না কারণ এই যে বাহিরের লোকটা দাঁড়িয়েছে উদলা গা শুধু একটা গেঞ্জি গায়ে আর একটা প্যান্ট পরনে লোকটার বাড়ি কোথায় লোকটা কে সত্য করিয়া বলো লাইলি বিবি বলে গো তখন স্বামী আপনারে জানাই পাশর ঘরে আজকে আপনার সমান এই জায়গায় আর কেউ নাই মেয়েদের কাছে স্বামী হইল পর্বতের চূড়ারে ছয় মাস আগে গো স্বামী আমি নিজে মালা গাঁথিয়া স্বামী বলে ওই লোকের গলায় আমি দিয়েছিলাম পরাইয়া কলেজ জীবনে প্রেম ছিল আমার উড়ে আশা লইয়া রে উড়ে আমি কত ভালোবাসি স্বামী কি দিয়া বুঝাই উড়ে বিনি এ ধরাতে আমার জীবনে বাসা দেয় বাবার সম্মান রক্ষায়াতে আপনার কাছে স্বামী দিছে আমায় দিয়া রে তবে ওকে আমি ভালোবাসতাম আমি নিজে হস্তে মালা গাঁথিয়া ওর গলা আমি পরে দিছি কারণ ছয় মাস আগে ওকে স্বামী বলে আমি বরণ করে নিছি ও একটা গরিবের সন্তান ওর বাবার তেমন শৈশবিত নেই দিন মজুরি কাজ করে খায় তাই ওর কাছে জানা সত্য আমার বাবায় ইজ্জত রক্ষার্থে ওর কাছে না দিয়ে আপনার সঙ্গে আমার বিবাহ দিছে আমি বাবার ইজ্জত রক্ষার্থে আপনার কাছে আমি হার মাইনে আপনার ঘরে আসছি কিন্তু স্বামী আমার সম্পূর্ণ দেহটা আপনি পাইছে কিন্তু আমার মনটা তো পাবেন না কারণ মনটা আমি ওই গরিবের ছেলে দান করিয়ে দিছি তবে যদিও আজকে আপনি আমার বাসরাতে আজকে আমার স্বামী ও আমার হাজার বন্ধু হলেও আজকে ও আমার পর কারণ আজকে আমার কেউ না এখন আবার লোকটা উকিদা বলতেছে ভাই আপনি ঘরে আসেন আপনি ঘরে আসেন আমার বধুর কাছে কিছু শুনলাম আপনার কাছে আমি কিছু শুনি দেখি শেষ পর্যন্ত গণনাটা কি সেলিম বলে বাসর রাতে আমি আবার আসিয়া হঠাৎ করে আপনাদের কাজে আমি বিঘ্ন দিলাম গোটাইয়া আপনার বাসর সজায় আমি আসবো কেমন করিয়া রে আব্দুল হাই বলে পারমি সম দিলাম আমি আসিবার লাগিয়া আপনার মনের যত কথাই আপনি আমারে কন তুলে দরজাটা খুলিয়া গো দিল ঘরেতে আসিয়া উতলা গায়ে এক সাইডে সে রইল গো দাঁড়াইয়া
বলে জামাটা আপনার কে নিয়াছে একবার আমাকে দেন কইয়া রে। বলো ভাই, এই বাসর করা এসে আমি একটু বিঘ্ন করলাম আপনার, তবে তাকে আমি বেশি দেরি করতে চাই না। হঠাৎ করে সন্ধ্যার সময় এই চিঠিখানা আমি পাইছি। আপনার বধুর কাছে জিজ্ঞাসা করেন চিঠিখানা কে দিছে, কার হাতের লেখা। জিজ্ঞাসা করলো, হে নববধু আমার কথায় উত্তর দাও, এই চিঠি কার? বললো যে হ্যাঁ স্বামী আমার নিজের হাতের লেখা, কারণ শেষ পর্যন্ত আর দেখা আমি না পাইয়া আমি আপনার বাড়ি চলে আসলাম। তাই ওর দেখা পাওয়ার জন্য ওকে একটা চিঠি দিয়েছিলাম যে আজ দেখা না হলে এক সপ্তাহ পর দেখা হবে তোমার সঙ্গে, আমার সঙ্গে তো বধূ হিসাবে নয় প্রতিবেশী হিসাবে। তাই যখন আমি চিঠিখানা আমার হাতে পাই তখন আমি পাগলের মতো ছুইটা ওদের বাড়ির দিকে দৌড়িয়ে আসি। এসে দেখি পালকিতে ছিল নববধূ আপনার বাড়িতে এসে বসছে। আমি দৌড়ে কিছুদিন এসে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পর পকেটে হাতে দেখি আমার সঙ্গে দুটি পয়সাও নেই। তখন আমি কন্ট্রাক্টর ড্রাইভারকে বললাম, ভাই আমার সঙ্গে তো পয়সা নাই, যদি আমি কলেজে পড়ি কিন্তু কার্ডটা আমার সঙ্গে নেই। টাউডে বাট পার বই লাগো তারা কত টিটকারি দিয়া, কেহ বলে ব্যবসা লইছ তুমি কয়েদিন ধরিয়া, গায়ের জামাটা খুইলা একবার যাও না কেন থুইয়া রে। ইজ্জত রক্ষাতে গায়ের জামাটায় আমি ভাড়া পাবো দিদিয়া, আপনার এখানে দূরাইয়া আসলাম আমি পাগলের মতো হইয়া, 500 থেকে বিদায় নিব আমি আশীর্বাদ করিয়া রে। আপনি আজকে ভাগ্য বান গো, লাখ লাখ টাকার মালিকই হইয়া লাইলি রে আমি পাইলাম না আজি গরিব বলিয়া, আমার যদি থাকতো টাকায় আমি লাইলি রে যাইতাম পাইয়া রে। আমায় গরিব করে জন্ম দিছে আমার আল্লাহ সাই কি বিরিয়া রে। লাইলি তুমি আমার দিকে একটু দেখো সাইয়া, 6 মাস আগে আমার গলায় মালা দিছিলে পরাইয়া, শেষবারের মতো এখন আমি যাইতেছি বিদায় হইয়া রে। গরিবের কি নাই কোন আশা, আজকে টাকারও লাগিয়া ধনের রত্ন নাই বলে আমি তোমায় পাইলাম না গিয়া, তুমি আমায় মাফ করিও লাইলি আমায় যাইও বলিয়া, জীবনে মানুষেরই জন্য একটাই শুধু গিয়া, আমি আজীবনেও কোন মেয়েকে আনব না বিবাহ করিয়া রে। আমি আজীবনে থাকিব রে লাইলি তোমার আশায় বইয়া রে। আমি আজীব রই হত বাগা, জগতে আসিয়া কেন আল্লাহ পটাই ছিল গরিব বানাইয়া রে।
কখন লাইলি দিছিলে কথায় আমায়, হাতেতে দরিয়া আমায় কোনদিন ছেড়ে যাবে না তুমি গরিব বলিয়া, গরিবি বলে আজকে মরে গেলে অবহেলা করিয়া রে। গরিবের আশায় এইভাবে যদি সবে যায় মাটি হইয়া রে, আমায় দিও মাফ করিয়া, কানতে কানতে ছিলেন রে সেদিন বুক ভাসাইয়া যায় আমার বুঝি আর হবে না বিয়া এই না ধরায়, আজীবনে আমি থাকিব বৈসা তোমার আশা বুকে লইয়া রে। বলতেছে ভাই আমি একজন গরিবের সন্তান, আমি হতভাগা আর আপনি লাখ লাখ টাকার মালিক, আপনি আজকে ভাগ্যবান। যদি আমি আমার বাবা লাখ টাক লাখ লাখ টাকা থাকতো আমি লাইলি দেশকে পাইতাম, আমি একটা কাঙ্গাল আমার টাকা পয়সা নেই, তা না হলে আমার গাড়ি ভাড়া বাবদ গায়ের জামা খুলে রেখে দিছে, তো কিরকম একটা অদম আমি। আমি আর বিরক্ত করতে চাই না, আমি প্রাণ ঢালা আশীর্বাদ আপনাদেরকে দিই, আপনারা সুখে থাকেন। লাইলি এই পর্যন্ত আমার শেষ, কারণ জীবনে মানুষের বিয়েই একটা, তোমার সঙ্গে আমার যে বিয়ে হয়ে গেছে এটা আমি জানি এবং তুমি জানো, তো বাকি জীবনে আমি আর বিয়ে করিব না, কারণ আমি জানি তোমার সঙ্গে আমার বিয়া গেছে হইয়া রে। কেউ না জানলেও আল্লাহ জানে, যে যন সৃষ্টি দিছে করিয়া আজকে আমায় সাইরা গেলে তুমি গরিব বলিয়া রে। তুমি গরিবের মনে এত বড় একটা দুঃখ দিলে দিয়া রে, দেশে গরিব সবাইকে দিব জানাইয়া, গরিবের মনের সমস্ত আশা মাটির যাবে হইয়া, গরিব তোমরা কোন আশা কইরো না জগতেই আসিয়া রে। কানতে কানতে ছিলেন রে যখন দুর্বল হইয়া যায় আব্দুল হাই, মুখের দিকে তাকাইয়া দেখে ভাই নববধূ কাঁদিতেছে ফোপাইয়া ফোপাইয়া রে। আব্দুল হাইয়ের চোখে পানি, আমি কি উপায় করিব, কেমন করে আমি ধনী হইয়া গরিবের মন ভাঙিব রে। আব্দুল হাই বলে গো তখন সেলিমিকে ডাকিয়া, নিজে হাতে সেলিমের চোখের পানি দিল গো সে মোসাইয়া, আব্দুল হাইয়ের বড় মায়া হইল সেলিমের কান্না দেখিয়া রে।
সেলিম যখন কানতে কানতে ব্যাকুল হয়ে যাইতেছে, ভাই আমি প্রাণ ঢালা আশীর্বাদ করার জন্য এসেছি, তবে লাইলি হয়তো আমি বাকি জীবনে তোমার সামনে কোনোদিন আর দাঁড়াবো না, তো তোমার কথাটা আমার অন্তরের থেকে উঠে যাবে না, কারণ জীবনে বিয়ে একটাই, তুমি অস্বীকার করলে আমি জানি আমি তোমাকে বিবাহ করিয়াছিলাম, তুমি আমাকে স্বামী বলে বরণ করিয়াছিলে, আমার বিয়ে হয়ে গেছে, আমি আর বাকি জীবনে বিয়ে করতে চাই না, কারণ গরিবের কোনো আশা পুরা হবার নয়, তা আমি চলে যাই। আব্দুল হাই ওদের কান্না দেখে আব্দুল হাইয়ের চোখে পানি আসতেছে, আব্দুল হাই আস্তে আস্তে যাইয়া সেলিমের চোখের পানি মশাই দিয়া বলতেছে, ভাই তুমি একটা কাজ করো, কি এই যে বাসর সজ্জায় আমি যে পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসছি, পাঞ্জাবিটা খুলে আল্লাহর উপরে রাখছি, এই পাঞ্জাবিটা তুমি গায়ে দশ কত সুন্দর তোমাকে দেখা যায়, আমি একটু দেখি। নিজের পাঞ্জাবি আব্দুল হাই দিল সেলিমের গায়ে পরাইয়া রে, পশ্চিম দিকে ধারে করাইয়া নববধূর হাতে দইরা কাছে গইয়াছিলো লইয়া, সেলিমের বামে সাইটে ধার দিল করাইয়া রে, এখন আব্দুল হাই করতেছি কি, সেলিমকে নিজের পাঞ্জাবি গায়ে দেওয়াইয়া বলতেছে, ভাই তোমাকে সুন্দর মানাইছে, কারণ তুমি রূপগুণে আমার সাথে কম না, তুমি একটা সদাগরের ছেলের মতো, তাই আস্তে আস্তে খাড়ের উপর থেকে নববধূকে হাতে ধরিয়া আইনা আর বাম সাইডে দাঁড়া করাইতেছে, কারণ তুমি এখানে দাঁড়াও, একা তো দাঁড়াও, আমি একটু দূরের থেকে দেখবো তোমাদেরকে কত সুন্দর দেখা যায়, চাইয়া দেখে ওদের দুইজনে ভবে খুব গেছে মানাইয়া রে, নববধূ স্বামীর দিকে রইল তাকাইয়া, স্বামী দেখেন শেষে বধূকে বলতে সেই বোঝাইয়া, আমি খালাস নিয়তে সেলিমের হাতে আমি তোমায় দিলাম সুপিয়ার, কারণ সেলিমের কান্নাতে আমার অন্তর যায় গলিয়ারে, বলতেছি হে নববধূ তবে আমি তোমাকে বিয়ে করছি সত্য, বিয়ে পড়ানো হয়েছে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এবং তুমি জানো আমি বন্ত, আমি স্বামীর অধিকার নিয়ে তোমার শরীরে আমি স্পর্শ করিনি, তাই সেলিমের কান্না দেখো একটা গরিবের সন্তান, আমি একটা ধনবান ব্যক্তির সন্তান, আমি যে কোনো মুহূর্তে একটা বিয়ে করতে পারবো, তোমার মতো লাইলিকে ওই সেলিম আর কোনোদিন পাবে না, তাই আমি তোমার ভাই হিসাবে এবং সেলিমকে আমি ভাই হিসাবে আমি তোমাকে তোমার সেলিমের কাছে ফিরিয়ে দিলাম, কারণ আমার সঙ্গে তোমার সঙ্গে তো কোনো প্রেম ছিল না, আর সেলিমের সঙ্গে হয়তো ছয় মাস আগে থেকে তোমার প্রেম, এই প্রেমটা আমি নষ্ট করতে চাই না, হাতে হাতে শুই পা দিল দুইজনের হাতে ধরিয়া রে, তোমরা থাকো আজকে বাসর ঘরে তোমাদের দেই কইয়া, কাল সকালে তালাক দিব বিয়া হবে সেলিমকে দিয়া, তুমি ববে পাইসা থাকবা আমার ছোট বুনি হইয়া রে, আমার ভবে নাই ওরে বোন মায়া গেছে আমার হইয়া, তবু তোমরা নূতন করে লও সুখের গড়ে বাদিয়া রে, বাসরে গড়ে দুজন রাইকা বাইরে শিকলে দিল
অন্য কামরায় যাইয়া আব্দুল হাইটে বিজুরিয়া দিল। নানান ধরনের গান শুনিয়া প্রাণকে সান্ত্বনা দিল রে। যাই ওদেরকে দুই জনকে বাসর সজা রাইকা তোমরা বাসর আজকে রাত কাটাও, কাল সকালে আমি তোমাকে তালাক দিয়ে দিব এবং কি সেলিমের সাথে তোমাকে কাবিন করাইয়া আমি বিবাহ করাই দিব। আজ থেকে আমি তোমার বড় ভাই, তুমি আমার ছোট বোন, কারণ আমার তো বোন নাই, তবু তোমাদের এই প্রেম প্রতিজ্ঞা বহল থাক এবং কি তোমরা সুখের ঘর বাঁধো, আমি একটা গরিবের মন ভাঙতে চাই না। তাই অন্য কামরা যা বাসস্থায় বাইসিকল দিয়া অন্য কামরা যা ও ট্যাবজিরা দিয়া বিভিন্ন ধরনের গান টান শুনে মনকে সান্ত্বনা দেওয়া শুরু করলো। আবার মাঝে মধ্যে নামাজ টামাজ পড়তো, সকাল ওইটা ফজরের নামাজ পড়ার জন্য বাড়ির কাছে মসজিদ, সেই মসজিদে শুয়ে লাগেছে। আব্দুল হাইয়ের যারা বোন সম্পর্ক বিয়ান সম্পর্ক যারা ছিল, আব্দুল হাইকে মসজিদে যাওয়া দেখা ভাবিতেই লাগিল। ভাই যে না আজকা মসজিদে যাইতেছে নামাজের লাগিয়া, খাটের উপর নূতন ভাবি হয়তো একলাই আছে শুয়া, চলো ঘুমন্ত অবস্থায় গালে দিব শুনে মা কালী মাখিয়া রে। ভাবির গালে শুন কালি মেখে সবাই চলে যাব, ভাই জামাইসা শুন কালি দেখা একটা হাস্য করে ভাবিব, পাবি জানো চেতনে পাইয়া অবাক হইয়াই যাবে গল। এদিকে যারা বোন সম্পর্ক যারা বিয়ান সম্পর্ক, এরা বিয়া বাড়ি তো লোকজনের অভাব নাই, অনেক নাই নাই আছে আত্মীয় স্বজন। যুবতী মেয়ে যারা এরা বলতেছে এক কাজ কর, ভাই যান তো মসজিদে গেল সকাল ওইটা, হয়তো ভাবি যান বাসর সজ্জায় একলাই শুয়ে আছে, চল আমরা যাই। ভাবি যান যদি গমেই থাকে তাহলে গালে আমরা সুনকালি দেয় ফিরে আসবো, ভাই সাথে দেখবে গালে সুনকালি হাস্যকর একটা ঘটনা হবে। এরা সুনকালি হাতে মাইকা নিয়ে আস্তে আস্তে ঘরের সামনে গেছে, দেখে ঘরে বাইসিকল দেওয়া, চিন্তা করলো ভাই মসজিদে গেছে। এদিকে চিন্তা এরা সারা রাত গম পারে নাই, রাত পরে একটু আগে এরা বাসর একটু শুয়েছে, শোয়ার পরই ঘুমাইসা পড়ছে। এখন হাসমস্কারি করার জন্য যে মেয়েরা যাইতেছে এরা যাইয়া দরজা খুলে গড়া যায় দেখে সেই বাসর সজ্জায় খাটের উপরে মশুর টানানো, সেই মশারিটা উঁচা করে দেখে উকি দিয়া সেখানে আরেকটা পুরুষ এবং নববধূ এরা গলা ধরে শুয়ে আছে। আজীবনের তাপি তো প্রাণে শান্ত গেছে হইয়া রে, আজীবনের তাপি তো প্রাণ তাদের শান্ত গেছে সেদিন হইয়া রে। পদুর কাছে একটা গো পুরুষ যুবক যখন দেখতে পায় পারিস যত আত্মীয় এগানা সব অবাকে হইয়া যায়, হয়তো বাবার ঘরে মেয়ে এই রকম ছিল তাই লোকটাকে আইসে লইয়া রে। গোপনে গোপনে বাড়িতে অনেক কানাগুসা শুরু হলো, এইদিকে দেখেন পাড়া খাটের উপর গোমাইসা রহিল, কেহ কেহ দৌড়াইয়া সেই মসজিদের দিকেই গেল রে। মসজিদ
ভাইদের কাছে যাইয়া দেখে নামাজ গেছে শেষে হইয়া। আবিদুল হাই ধীরে ধীরে আসতেছে বাহির হইয়া। ভাবিরা আর বন্নি যারা দুলতার বেড়াইয়া রে, ভাই সর্বনাশ হয়ে গেছে, তুই তো নামাজ পড়িস সত্যই, কিন্তু আজকে ভাই এই বাসর সজ্জায় নববধূকে রাইখা নামাজ আসা তো ঠিক হয়নি। কেন কি হয়েছে ভাইয়া? তুইও তো জানোস না যে দেখ আরেকটা যুবক সেই নববধূর কাছে শুয়ে আছে, তাই নাকি? যাহ একেবারে দৃশ্যাম তো একটা কাণ্ড হয়ে গেছে, বাড়ি জিরা কানা ঘুষ হইতেছে, কত নাই নেই রাগ করিয়া তারা বাড়ি চলে যাওয়ার উপক্রম করতেছে। সি সি নববধূ কালকে বা সরাত গেছে, আজকে একটা যুবক নিয়ে শুয়ে আছে, হয়তো বাবার ঘরে এইরকমই ছিল। মা শুনে কান্নাকাটি করতেছে, আমার কুলাঙ্গার পুত্রের মুখ আমি দেখতেছি না, কারণ আমার এইরকম একটা শিক্ষিত পুত্র দিয়া এরকম একটা অসত একটা মেয়েকে বাড়িতে আনা হইল। গৌরাইয়া আবেদুল হাই দেখেন পারি যাইতেছে আসিয়া, চিন্তা করে ছেলে মেরে কিন্তু আমি গোয়াইছি থইয়া, হয়তো অন্য কিছু ভাইবা তারে মারতে পারে ধরিয়া রে। তাড়াতাড়ি বাড়িতে আইসা সবাকে ডাকি দিয়া বলে আপনারা আমার নিকটে জানে সবাই শুনিয়া, কোনে লোকটা ঘরে গেছে এখন বিচার দিব করিয়া রে। এই পাশ করে কি গেছে যুবক একটা ছেলে শুয়ে আছে, তাও বউর গলা ধরে শুয়ে আছে, তার অধরে গম পাড়তেছে ভাই নাকি? যাহ বলো মা কোথায়, তোমরা মাকে ডাকো। এখন মা শুনে কানতেছে আমি কুলাঙ্গার পুত্রের মুখ আমি দেখব না, ওই পুত্রে যেন আমাকে ডাকে না। অনেক লোকজন যে বলতেছে আপনার ছেলে আপনাকে ডাকতেছে, বলো না এটুকু না আত্মীয় জ্ঞানের মধ্যে আমার ছেলে আমাকে লজ্জা দিলে আমি আর সমাজে মুখ দেখাইতে পারবো না। এইরকম একটা বউ আনছে, বউ শুধু রূপ আছে কিন্তু গুণ নাই। শেষ পর্যন্ত ছেলে যাইয়া মার হাতের মধ্যে বলছে, মা যেই ছেলে যাইয়া থাকে আমি তার কঠোর বিচার করব, আমার সাথে আসেন আপনারা আত্মীয় জ্ঞান আছে আসেন সবাই আসেন নারী পুরুষ। সেই বাসর বাসর করে কাছে নিয়ে গেছে, নিজে বলছে আপনারা এখানে সারিবদ্ধ ভাবে সবাই দাঁড়ান, আমি তাদেরকে দুজনকে ধরে নিয়ে আসি, কি বিচার করি আপনারা দেখেন। যাইয়া দেখে মুশারিটা হাতিয়া শুনা করে গলা ধরে কুমাই আছে তারা দুইজনে বাসর ঘরে, বুনবুনি বলে ডাকিতে লাগিল দুইজনকে ধাকাইয়া রে। উঠয় উঠ বুনি গো আবার বেলা গেছে উঠিয়া, বাহিরে দেখ কত লোকজন বুনগ রইছে দাঁড়াইয়া, মাজন নিউ দাঁড়াইয়া আছে তোমরা সালামে করো যাইয়া রে। ধীরে ধীরে আবেদুল হাই সেলি মেরে তখন হাতেতে দরিয়া তাই না নিতেছে নববধু, ধীরে ধীরে যায় চলিয়া করে থিকা বাহির হইয়া মাকে দেয় দেখাইয়া রে। এই তো আমার মাজননি সালাম করো পায় দেখো কি আশীর্বাদ করে গো তোমার মায়, সবার কাছে কয় আজকে আমি একটা নতুন বুনি গেলাম পাইয়া রে।
মাগো তুমি চিন্তা করিও না, আসলে তোমার পুত্র বধু নয়, এই ছেলেটার সাথে আমার বিবাহ 6 মাস আগে আর বিবাহ হয়ে গেছে, এই ছেলেটা গরিব, তাই আমার বোন হিসাবে আমি ওকে খালাস নিয়ে তোকে দিয়ে দিছি, তাই মা তাড়াতাড়ি একটা খাসি জবাই করার ব্যবস্থা করো, আমি বাজারে একটা মাইক নিয়ে আসি, আমত প্রমত করি, তারপরে চাকরি যৌতুক আনছি সমস্ত টাকা করে দিয়া ওকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। মাইকাই না খাসি জবাই করে 3 দিনও খাওয়ায়, শেষের বেলায় 3 দিন পরে বিদায় হইতে চায়, যৌতুকের সম্পূর্ণ মিলাইয়া দেখেন 3 লক্ষ টাকা ছিল, সমস্ত টাকার যৌতুক সেদিন গোয়া কিটা গাড়িতে উঠাইল রে, থালা গুটি বাটি বিছানে পতের গাড়িতে উঠাইয়া বুনকে সে বুনের জামাইকে বাড়িতে গেল লইয়া, ওই দিকে শ্বশুর বাড়ি হইতে আত্মীয় যায় আসিয়া, তারা দেখে ছেলিমের সাথে গোলাইলির বিয়াটা গেছে হইয়া রে, সমস্ত যৌতুকে টাকা গনিয়া আব্দুল হাই বুনিকে দিয়া আসিল, সেই হইতে আব্দুল হাইয়ের বুনি হইয়া গেল, আবিদুল হাই তা লাগি দিয়া সেলিমের কাবিন হইল রে, লক্ষ টাকা যৌতুক পাইয়া সেলিম বড় লগি গেল হইয়া, গরিবের ছেলে রত্ন আজীব পাইল যে ফিরিয়া।